আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওতে আমরা কয়েকটা ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে মোস্ট কনফিউজিং দুটো ওয়ার্ড, ইচ আর এভরি। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনার এগুলোতে আর কোনো কনফিউশন থাকবেই না, কোনো কনফিউশন থাকবে না, কনফিউশন একদম 100% দূর করে দেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কোন সময় ইচ ইউজ করবো আর কোন সময় এভরি ইউজ করবো? প্রথমত একটা জিনিস দেখুন, যদি দুটা বস্তু বা দুজন ব্যক্তি বোঝায়, দুজন বা তার থেকে বেশি হলে ইচ ইউজ হয়, মানে টু অর টু প্লাস, টু অর টু প্লাস, দুজন বা তার থেকে বেশি যদি হয় তাহলে তার ক্ষেত্রে ইচ ইউজ হয়। আবার দেখুন এভরি, এটা থ্রি অর থ্রি প্লাস, এরকম বুঝতে পারেন, থ্রি অর থ্রি প্লাস। যদি তিনজন বোঝায় বা তার থেকে বেশি বোঝায় তাহলে আপনি এভরি ইউজ করবেন, এভরি ইউজ করবেন। এটা ইনডেফিনিট নাম্বার অফ পারসন অর থিংস, ইনডেফিনিট নাম্বার যদি হয় পারসন অর থিংসের ক্ষেত্রে ইনডেফিনিট নাম্বার হলে এভরি ইউজ হয়। আর ওটা হচ্ছে পারসন অর নাম্বারস যদি নাউন গ্রুপ হয়, মোটামুটি ডেফিনিট বলতে পারেন, ডেফিনিট গ্রুপ হলে ইচ ইউজ হবে। আশা করি একটু বুঝতে পারছেন। এবার আমরা কয়েকটা এক্সাম্পল অ্যানালাইসিস করব, তাহলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। হ্যাঁ, কিছু কিছু ফিক্সড জায়গা আছে সেগুলোতে সবসময় ইচ ইউজ হবে, আর কিছু কিছু আরও জায়গা আছে সেগুলোতে সবসময় এভরি ইউজ হবে। সেই ট্রিকটাও আমি এখানে আলোচনা করব। একটা জিনিস দেখুন, দুজন মানুষ, দুজন টু বয়েজ, সাপোজ টু বয়েজ, দুজন বয়েজের ক্ষেত্রে প্রত্যেকজনকে যদি বোঝায়, দুজনের মধ্যে যদি প্রত্যেকজনকে বোঝায় তাহলে ইচ ইউজ করতেই হবে, ইচ ইউজ করতে হবে। যেমন ইচ বয় উইল গেট এ প্রাইজ। একটা জিনিস জানা রাখবেন, ইচ আর এভরি এই দুইটার পরে সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসবে, আনকাউন্টেবল নাউনের আগে তো এরা ইউজ হবে না। ইচ বয় উইল গেট এ প্রাইজ, এটা শুধু দুইজনের মধ্যে। আমি যদি জানি যে এই দুইজন বালক আছে, এই দুইজনের মধ্যে প্রত্যেকজনকে বুঝালে ইচ বয় হবে, ইচ বয় উইল গেট এ প্রাইজ, প্রত্যেকজন বালক একটা করে পুরস্কার পাবে। যদি তিনজন বুঝায়, যদি থ্রি বুঝায়, তিনজন ঠিক আছে, থ্রি বয়েস, তাহলে আপনি এরকম লিখতে পারেন, এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকজন বালক উপস্থিত ছিল। এবার আরেকটা মেইন কনফিউশন রয়ে গেছে, দুজন হলে তো ইচ ইউজ করতেই হবে, এখানে এভরি ইউজ করা চলবে না, এভরি আপনি এখানে ইউজ করতেই পারবেন না যদি দুজন হয়। তবে হ্যাঁ, দুজন থেকে বেশি হলে তো আমি এভরি ইউজ করতে পারবো। দেখুন তিনজন বা তিনজন থেকে বেশি, তো তিনজন হয়ে গেলে আমি যদি এভরি ইউজ করি, তো এখানে দেখুন টু প্লাস মানে থ্রি, থ্রি ফোর ফাইভ এরকম বোঝাচ্ছে, তো ইচ তো ইউজ করতে পারবো। সাপোজ তো এক্সাম্পলে দেখুন, দ্য স্টুডেন্ট উইল বি গিভেন এ কপি অফ ইজি, মানে ইংলিশ গ্রামার, প্রত্যেকজন ছাত্রকে ইংলিশ গ্রামারের এক একটা কপি দেওয়া হবে, এখানে আপনি কী ইউজ করবেন? আমি এভরি দিলাম, এভরি ই ভি ই আর ওয়াই, এভরি স্টুডেন্ট উইল বি গিভেন এ কপি অফ ইংলিশ গ্রামার। যেহেতু দুই থেকে বেশি হলে আমরা ইচ আর এভরি যে কোনো একটা ইউজ করতে পারি, তো এখানে তো দুইজন না, দুইয়ের থেকে বেশি সেটা তো জানি না, আবার গ্রুপটাও ডেফিনিট না ইনডেফিনিট সেটাও জানি না, তাহলে কি আমরা এভরি এর পরিবর্তে ইচ ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই এই জায়গায় আমরা ইচও ইউজ করতে পারবো, কারণ এখানে কতজন আছে সেটা তো জানি না। এবার আমরা আরও কয়েকটা প্রবলেম দেখব, যেগুলো ফিক্সড, মতলব সবসময় এগুলোতে হয় ইচ, না হয় এভরি ইচ হবে। দেখুন এই কোয়েশ্চন যেগুলো আছে এগুলো বারবারই রিপিট হয় এক্সামিনেশনে, এগুলো থেকেই আপনার এক্সামে কোয়েশ্চন থাকে। তো দেখুন, ড্যাশ অফ দি ক্যান্ডিডেটস মাস্ট প্রডিউস হিজ অর হার আইডেন্টিটি কার্ড, তার মানে হচ্ছে প্রত্যেকজন প্রার্থীকে তার নিজের আইডেন্টিটি কার্ড উপস্থাপন করতেই হবে, প্রডিউস করতে হবে। দেখুন এখানে অফ দি, ড্যাশ অফ দি স্টুডেন্টস উইল বি গিভেন এ কপি অফ ম্যাগাজিন, প্রত্যেক স্টুডেন্টকে, প্রত্যেক ছাত্রছাত্রীকে এক একটা করে ম্যাগাজিন দেওয়া হবে। ড্যাশ অফ দি বয়েজ ওয়ার ডিভাইডেড, প্রত্যেকজন বালককে এক একটা করে, প্রত্যেকজন বালককে পুরস্কৃত করা হবে। অফ দি ড্যাশ অফ দি কম্পিটিটর্স উইল গেট এ সার্টিফিকেট, প্রত্যেকজন কম্পিটিটর, কম্পিটিটর মানে কি প্রতিযোগী, তো প্রত্যেক প্রতিযোগীকে এক একটা
প্রমাণপত্র সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন অবধি আছে, অবধি অবধি অবধি। যদি এই টাইপের কোনো সেন্টেন্স থাকে তাহলে ব্ল্যাঙ্কে আপনি ইচ ইউজ করবেন, ইচ অবধি। ইচ অবধি সবটাতে ইচ ব্যবহার হয়, নর্মালি ইচ ইউজ হবে এটা অ্যাপ টু ডেট, মানে এই টাইপের যদি সেন্টেন্স হয়। লাস্টেটা দেখুন ড্যাশ আউট অফ ফোর বয়েস, এখানে দেখুন ফোর বয়েস, টু থেকে বেশি হলে ইচ বা এভরি যে কোনো একটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকে আউট অফ, দেখুন আউট অফ এই ফ্রেজটা যদি থাকে তাহলে আপনাকে এভরি ইউজ করতেই হবে। এভরি আউট অফ ফোর বয়েস ওয়াজ প্রেজেন্ট, মানে চারজন বালকের প্রত্যেকজন উপস্থিত ছিল। আবার আরেকটা জিনিস দেখুন অবধি দিয়ে, অবধি ডাইরেক্ট ইচ এভরি এর পরে সিঙ্গুলার নাউন আসে, কিন্তু যদি অবধি থাকে তারপরে নাউন যেটা আসবে সেটা প্লুরাল হবে। দেখুন ক্যান্ডিডেটস, দেখুন অবধি স্টুডেন্টস, অবধি বয়েজ, অবধি কম্পিটিটর্স, প্লুরাল নাম্বার। আশা করি বুঝতে পারছেন।